আয়াহার বর্মার তৃতীয় গোহায়া নামে ভোগাবতী আয়া হারা ওরে আয়া
করে গো বন্দি আওরিয়া রে দা বন্দনা গাইলে রে ভাই বন্দনা নাই সীমা আর সারা রাইতে না ভুরিবা বন্দনার মহিমা বাইরে বন্দনার হোতারে বাইরা কি আবার ওনার ফতুরান গাইয়া দাইতাম শুনো দিয়া মন বাইরে দৈক্য রাজের সাইট হই না অতি রূপবতী পাত্র বিচারিয়া দিছে রে বাই নগরে নগরে উনুষাট ডুবিয়া ওয় গড় রইছে এগু তাইর নাম সতী সতীরে বিয়া দিল শিবের সাক্ষাতে এদিন শিব বিনা দুঃখ দুঃখ করছে আরম্ভ তার মাঝে চলিয়া গেছে শিব নারায়ণ গিয়া সবার মাঝে হামাইয়া সারারে আদাব প্রণাম নমস্কার জানাইছে তার হৌরর ভাই হাত তুলা তো দূরের কথা ও তো হবে আদব তোমরা হবে আদব আগু হবে আদব এই সালাম করছে না সবার মাঝে যদি মনে করো ইনো মনে করো মন্ত্রী শ্রন্তি মেম্বার চেয়ারম্যান মনে করো বাবন টাকুর টুকুর যা আসলা
সারা তো বড় বড় ব্যক্তিবর্গ হল ই সবার মাঝে তার হুরুরে দাম দিয়ে সালাম করে না তাইলে কি হইব, অপমান নাই নি, অপমান হইয়া রাজা বিজয় আগমন আর দৈক্কর শহরে গিয়া, দৈক্কর শহরে গিয়া রাজা কিনা আমার ঘরে দৈক্কর শহরে যজ্ঞ করছে পরম যতনে, সারারে দাওয়াত জিয়াফত নিমন্ত্রণ করছে পরম যতনে, আর দাম ধরে আর গুড়িরে নিমন্ত্রণ করছে না কিসের কারণে, ও অপমানের কারণে, বাইরে দলে দলে লোক যা যজ্ঞ খাইবারে ও সময় সতী কিনা আমার ঘরে শিবের সামনে কথা কইলো, শুনো 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 গোস্বামী মুই বলি তোমারে আর চলো দুইজন যাইতাম আমরা যজ্ঞ খাইবারে, হ্যাঁ কইলো শুনো শুনো গো, শুনো শুনো গো সতী মুই বলি তোমারে বিনা নিমন্ত্রণ যদি ভিতরালে যাও আর অপমান হইয়া আইবা, কইলাম তোমার কইলো বাপর বাড়ি যজ্ঞ খাইতাম আবার নিমন্ত্রণ লাগেনি, কইলো আমার কথা উন অতদিন আসলে তোর বাপর বাড়ি এখন আইসো জামাইর বাড়ি, যদি অর্ডার দেই, যদি অর্ডার দেই না বড় বই রইতে নাই নি, হ্যাঁ বাইরে ও সময় সতী ভাবনা চিন্তা হইল আহ্বান তো একবারে আসা নাই নি, জামাইয়ে যদি অর্ডার দে তাইলে বউ দেওয়ালির বাড়া যাইতো, যদি অর্ডার দে না যাইতো না, উবাতে ভাই এই সময় যুগ সততার যুগ আছিল বুঝছত নি, এখন কিবা আমরা অসৎ কমবক্ত হয়ে গেছি এর লাগি কোন আমার কথা, বাইরে শিবের আপরকে সতী বিজয় আগমন আর মা অপসতির আগে গিয়া মা অপসতি ডাকিয়া কথা লাগছে কইবারে, শুনে শুনে ওগো মা মুই বলি তোমার বাবাই নিমন্ত্রণ করলো না কইলো বেটি আই যাইয়া তুই জিকাই দেনি, ও যে দক্ষিণর বাড়ি দক্ষিণর গাঁও যে সভা হয়েছিল সবার মাঝে তো হতো ঠাকুর টুকুর বাবন টাবন যা আসলা অন অন তোর বাপ আসলা উচ্চত নি অন্যর মাঝে গেছে তোর জামাই গিয়া সারারে আদা প্রণাম নমস্কার জানাইছে তোর তোর বাপর বা হাত তুলা তো দূরের কথা, ও অপমানর প্রতিশোধ লই তোর তোরে আর তোর জামাই রে নিমন্ত্রণ করছে বুঝছো নি, কইল রে যদি বাপর বাড়ি থাকিয়া মান সম্মান জামাইর বাড়ি থাকিয়া ও সেইটা অপমানর জীবন থাকিয়া মরে দিতাম নি, হ্যাঁ বাইরে এখান তাই সতী বিজয় আগমন আর নদী আর কিনারে গিয়া, নদী আর কিনারে গিয়া সতী কিনা আমার ঘরে নিজ হাতে সাজাইছে অগ্নি, নদী আর কিনারে আর দাম্পতি আপুছে সতী অগ্নির অন্তর হইতে নারদমণি নির কি আছা সতী যে মরিয়া যার কইল ইগু যদি বেহালে মরে তাইলে কোনোকে দেখতাও নাই বুঝতেও নাই তাইলে আমি দেখছি গোবর কারে গোয়া লাগবো খোয়া লাগবো না।